আজকে একটা সত্যি কথা বলি, মানুষের নেচার, ধরুন আপনি কিছু ভালো করতে গেছেন, হয় গান করছেন বা ছবি আঁকছেন বা কবিতা লিখছেন বা কিছু বলছেন, হ্যাঁ প্রথম প্রথম মানুষ কি বলবে বলুন তো, কি বলে এ কে শোনে, হ্যাঁ তারপরে বলবে কি গান গায় হ্যাঁ করে কে শুনতে যাচ্ছে, কি লেখে বাবা, এই লেখা কে পড়ে, যে কি নিজেই লেখে নিজেই পাগলের মতো লেখে। কিন্তু যখন আপনি সাকসেসফুল হবেন না, এই মানুষগুলোই বলবে আমি তো বলেছিলাম কি ইন্টেলিজেন্ট, হ্যাঁ কি লেখার দম, লেখায় বাঁধুনি আছে, আমি তো জানতাম সাকসেস হবে, তো জানতাম, বলেছিলাম, ব্যাকগ্রাউন্ডটা ভালো না। দিস ইজ সমাজ, দিস ইজ লাইফ। এই মানুষগুলো আপনার সঙ্গ পাওয়ার জন্য তখন ঘুর 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 করবে, আপনি বাড়ি থাকলে তখন কি কেমন আছিস, ভালো আছিস, সে একটু সুযোগ করে দেয় না, একটু দেখা করতে এলাম, ভালো আছিস তো, এরা এরা এরাই এগুলো করবে। কি জানেন, এদের আর কোনো কাজ নেই, এদের একটাই কাজ আপনাকে ডিমোটিভেট করে আপনাকে মোটিভেট করা, আপনাকে যত পিছনে টাইম নেয় আপনি তত সামনের দিকে এগোবেন, এটাই তাদের একটা কাজ। এই কাজটা তারা ভালো কাজ করে, কাজে এদের কথায় পাত্তা দেবেন না, এদের কথার কোনো গুরুত্ব নেই, এই সমস্ত মানুষের আসলে সমাজ সংসারে কোনো গুরুত্বই নেই, কাজে এরা গুরুত্ব পাওয়ার জন্য এই সমস্ত ভুল ভাল আজে বাজে কথা বলতে থাকে। এদের একদম পাত্তা দেবেন না, এদের কথায় কানই দেবেন না, নিজের কাজটা করুন আর এদের গালে সপাটে আপনার সাফল্যের চট্টি মারুন। ভালো থাকুন, ভালোর জয় সবসময়, ভালো কিছু করবেন তার রেজাল্ট পাবেন, আর হার্ডওয়ার্ক করলে তার একটা রেজাল্ট পাবেন। ভালো থাকুন।